আপনি কি দীর্ঘদিন পালসের সমস্যায় ভুগছেন? আজকের ভিডিওটা আপনার জন্য, না টেনে সম্পূর্ণ দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজ আমরা জানবো ড্যাফলন ট্যাবলেট সম্পর্কে। ড্যাফলন ব্র্যান্ড নেম, জেনেরিক নাম হচ্ছে মাইক্রোনাইজড ডায়োস্পিন প্লাস হেসপিরিডিন। আমরা জানবো ড্যাফলন কেন ব্যবহার হয়ে থাকে, কি কি রোগে ব্যবহার হয়ে থাকে, ফার্মাকোলজি, নির্দেশনা, ডোজেস, প্রশাসন বিস্তারিত জানবো। একটি মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই মেডিসিন সম্পর্কে জেনে নেওয়া উত্তম। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এই পালসজনিত সমস্যায় ভুগছেন, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আপনি টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা সর্বপ্রথমে জানবো কি কি রোগের কারণে এটি ব্যবহার হয়ে থাকে। তীব্র হেমোরয়েডাল আক্রমণ, দীর্ঘস্থায়ী হেমোরয়েডাল রোগ, নিচের অঙ্গগুলির জৈব এবং কার্যকরী দীর্ঘস্থায়ী শিরাস্থ অপ্রতুলতা, ভারী পা ব্যথা, নিশাচর, ক্রাম, এসব রোগের কারণে ব্যবহার হয়ে থাকে। ফার্মাকোলজি, ডায়োসপিন এবং হেসপিরিডিন একটি কোলোবোটনিক ড্রাগ এবং একটি ভাস্কুলার রক্ষাকারী এজেন্ট। এটি পেরিটাল নন্ড্রেনালিনের কার্যকলাপকে দীর্ঘায়িত করে, শিরাস্থ ঘনত্বের শক্তিশালী করে। এইভাবে ডায়োসপিন এবং হেসপিরিডিন শিরাস্থ ক্যাপাসিট্যান্স, শিরাস্থ ডিস্টেন্সিবিলিটি এবং শিরাস্থ খালি করার সময় হ্রাস করে। ডায়োসপিন এবং হেসপিরিডিন মাইক্রোসার্কুলেশন ক্ষতিকারক প্রক্রিয়ার সাথে লড়াই করে, মাইক্রোসাইকুলেশনের রক্ষা করে। এটি লিউকোসাইট অ্যাক্টিভেশন হ্রাস করে, শিরার প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং ফলস্বরূপ প্রদাহজনক মধ্যস্থকারী প্রধানত ফ্রি র্যাডিকেল এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের মুক্তিকে বাধা দিয়ে। এইভাবে ডায়োসপিন এবং হেসপিরিডিন কৈশিক ব্যাপ্তিযোগ্যতা স্বাভাবিক করে এবং কৈশিক প্রতিরোধকে শক্তিশালী করে। ডায়োসপিন এবং হেসপিরিডিন লিম্ফ্যাটিক সিস্টেমে কাজ করে, এটি লিম্ফ প্রবাহ এবং লিম্ফ অনকোটিক চাপ বাড়িয়ে লিম্ফ্যাটিক নিষ্কাশনের উন্নতি করে। ডোজ, ডায়োসপিন 450 মিলিগ্রাম এবং হেসপিরিডিন 50 মিলিগ্রাম। তীব্র হেমোরয়েডাল আক্রমণ, প্রথম 4 দিনের জন্য প্রতিদিন 3টি ট্যাবলেট, তারপর 2টি ট্যাবলেট, 3 দিনের জন্য দিনে 2 বার এবং প্রয়োজনে রক্ষণাবেক্ষণ ডোজ হিসেবে 1টি ট্যাবলেট দিনে 2 বার। দীর্ঘস্থায়ী হেমোরয়েডস 1টি ট্যাবলেট দিনে 2 বার। দীর্ঘস্থায়ী শিরাস্থ অপ্রতুলতা 1টি ট্যাবলেট দিনে 2 বার, প্রাথমিকভাবে 7 দিনের জন্য, সময়কাল তীব্রতার উপর নির্ভর করে বাড়ানো যেতে পারে। ডায়োসপিন 900 মিলিগ্রাম এবং হেসপিরিডিন 100 মিলিগ্রাম। একুইট হেমোরয়েড অর্থাৎ প্রথম 4 দিনের জন্য 1টি ট্যাবলেট দিনে 3 বার, তারপর 3 দিনের জন্য প্রতিদিন 1টি ট্যাবলেট এবং তারপর রক্ষণাবেক্ষণ ডোজ হিসেবে 1টি ট্যাবলেট প্রতিদিন 1 বার। অভ্যন্তরীণ হেমোরয়েড, দীর্ঘস্থায়ী হেমোরয়েডের পূর্ণ প্রতিক্রিয়া, 3 মাস ধরে প্রতিদিন 1টি ট্যাবলেট। দীর্ঘস্থায়ী শিরার অপ্রতুলতা 1টি ট্যাবলেট 2 থেকে 6 মাসের জন্য প্রতিদিন 1 বার। পায়ের ক্ষত 1টি ট্যাবলেট 2 মাস ধরে প্রতিদিন। প্রশাসন, খাবারের সময় ট্যাবলেটটি খেতে হবে। মিথিসক্রিয়া, ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে ড্রাগের অসামঞ্জস্যতার, ড্রাগের মিথিসক্রিয়া কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিপরীত, দীর্ঘস্থায়ী শিরার অপ্রতুলতা এবং এর জটিলতাগুলি একজন চিকিৎসকের দ্বারা নির্ণয় করা উচিত এবং পরিচালনা করা উচিত। পণ্যের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন কারোর জন্য এটা নিষেধ। ক্ষতিকর দিক, রুটিন গ্যাস্ট্রিক ডিসঅর্ডার এবং নিউরোভেজেটেটিভ ডিসঅর্ডার, অস্বস্তি অনুভূতি এর কিছু ক্ষেত্রে রিপোর্ট করা হয়েছে, এই ক্ষেত্রে চিকিৎসা বন্ধ করার প্রয়োজন হয় না। গর্ভাবস্থা এবং স্তন্যদান, পরীক্ষামূলক গবেষণায় প্রাণীদের মধ্যে কোনো ট্রাট্রোজেনিক প্রভাব দেখা যায়নি, মানুষের মধ্যে এখনও পর্যন্ত কোনো ক্ষতিকারক প্রভাব রিপোর্ট করা হয়নি। বুকের দুধে নির্গম সম্পর্কিত তথ্যের অনুপস্থিতিতে চিকিৎসার সময় বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় না। সতর্কতা, যদি হেমোরয়েডাল লক্ষণগুলি 15 দিনের মধ্যে অদৃশ্য না হয়, রোগীর পরামর্শের জন্য ডাক্তারের জিজ্ঞাসা করা উচিত। ডায়োসপিন 900 মিলিগ্রাম দিন পর্যন্ত অল্প সংখ্যক স্তন ক্যান্সার রোগীদের দেওয়া হয়েছে, যারা অস্ত্রোপচার এবং নোডাল বিকিরণ চিকিৎসার পরে লিম্ফেডেমা অনুভব করেছেন, যার ফলে হাতের স্রোত হ্রাস পায় কিন্তু ক্যান্সারের উপর কোনো প্রভাব পড়ে না। প্রাণী অধ্যয়ন এবং ইউরোপে 20 বছরের বেশি ক্লিনিক্যাল ব্যবহারে কার্সিনোজেনিটিসি বা মিউট জেনিটিসির কোনো প্রমাণ পাওয়া যায়নি। যখন ডায়োসপিন এবং হেসপিরিডিনের উপাদানগুলি সুপারিশ অনুসারে ব্যবহার করা হয়, সতর্কতা হিসেবে ডায়োসপিন এবং হেসপিরিডিন ক্যান্সারের ইতিহাস সহ রোগীদের জন্য সুপারিশ করা হয় না, কারণ এই জনসংখ্যার মধ্যে কোনো নির্দিষ্ট গবেষণা করা হয়নি। থেরাপিউটিক ক্লাস, ফ্লেভোনোয়েডিক
এবং ভাস্কুলার সুরক্ষা প্রস্তুতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।